कचुरी पानाय मुख ढेकेछे मनसामंगल काव्ये उल्लिखित बर्धमानेर बेहुला नदी। दुर्गन्ध आर मशार उपद्रवे अतिष्ठ पूर्व बर्धमानेर मेमारी 2 नम्बर ब्लकेर पहाड़हाटी गांटे कानपुर मधुपुर कापासटीकरे सह एकाधिक ग्रामेर मानुष एक समय बेहुला नदीर जल प्रात्यहिक काजे व्यवहार करतें स्थानीयरा, किन्तु एखन सेसब अतीत। कचुरी पाना पचे दुर्गन्ध आर जमा जलेर कारणे मशार उपद्रवे रोग छड़ाते पारे बोले आशंका प्रकाश स्थानीयदेर। 2018 साल থেকে বেহুলা নদী সংস্কার করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। ইতিপূর্বে বহুবার প্রশাসনের কাছে নদী সংস্কারের জন্য দরবার করেও মেলেনি সুরাহা। বর্তমানে স্থানীয়রা চাইছেন যাতে খুব দ্রুত বেহুলা নদী সংস্কার করে ব্যবহারের উপযোগী করে তুলুক প্রশাসন। বেহুলা নদী যে দেখছেন, বেহুলা নদী, হ্যাঁ, এই বেহুলা নদী দীর্ঘদিন ধরে এখানে কোনো রকম সংস্কার হয়নি। সংস্কার না হওয়ার জন্য বিভিন্ন রকম ভাবে পানা আবর্জনা পড়ে আছে, সাপ খোপ মশা এবং জল নষ্ট হয়ে গেছে। এই জল থেকে আমাদের এলাকা পাহাড়হাটি গান্টে মধুপুর কাপাসটিকরি কানপুর বিভিন্ন যে গ্রাম, এই গ্রামে এখান থেকে জল মানে গরুর জন্য বা বিভিন্ন স্নান করাও হতো, স্নান করার জন্য ব্যবস্থা হতো, কিন্তু জল নষ্ট হয়ে যাওয়ার জন্য কোনো কিছু মানুষ ব্যবহার করতে পারছে না। রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে। এটা যে বহু জায়গায় জানানো হয়েছে, প্রশাসন তো সবসময় দেখছেন, এখানে পাশে বিডিও অফিস পঞ্চায়েত সবসময় আছে, দেখছেন সব কিছু, কিন্তু কেন এরকম হয়ে আছে, উদাসীন প্রশাসন, কেন কিছু হচ্ছে না বুঝতে পারছি না। এটা বেহুলা নদী। আচ্ছা, তাই এইরকম দুরবস্থা কেন বলুন? এই নদী দেখুন, এই নদী দীর্ঘদিন আমাদের এই 8-10টা গ্রামের ব্যবহারের জন্য ব্যবহার করা হতো, প্লাস কৃষিকার্যে ব্যবহার করা লাগবে জল। এই 2018 সাল থেকে এই নদী সংস্কারের অভাবে এমন মজে গেছে, বর্তমানে এখানে এই পার্শ্ববর্তী গ্রাম দুটো নদী লাগাও যে গ্রামগুলো বসতিগুলো আছে বাস করা কঠিন হয়ে গেছে। আচ্ছা, এত মশার উৎপাদন বেড়েছে এখানে, এই মশাতে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। দীর্ঘকাল পঞ্চায়েত প্রশাসনকে জানানোর পরেও কোনো কাজ হয়নি, এবং দেখতে পাবেন বরাবর প্রায় 1 কিলোমিটার ব্যাপি এরকম পানায় জড়িয়ে বসে আছে। প্রশাসন চোখ বুঝে বসে আছে না দেখে। এই নদীর জলে আমরা ব্যবহার করতে পারছি না, জঙ্গল হয়ে গেছে, মশার উৎপাত হচ্ছে, এবং জলে আমরা কোনো কাজ করতে পারছি। আগে পঞ্চায়েতকে জানানো হয়েছে, কিছু কোনো এনার্জি এসে আগে হতো পরিষ্কার। হ্যাঁ, সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল। মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মামুনি মুর্মু জানান, তিনি বিষয়টি সম্পর্কে ওয়াকি বহাল, তবে নদী সংস্কার করার মতো ব্লকের আর্থিক অবস্থা না থাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান মামুনি মুর্মু। মেমারি থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।